আগামী কাল টেম্পারেচার মোটামুটি নর্মাল বা নর্মাল থেকে 2-1 ডিগ্রি নিচেই থাকবে, বাড়তে শুরু করবে ডে থ্রি ডে ফোর। অর্থাৎ যদি বলি সোমবার মঙ্গলবার চান্সেস রয়েছে যে টেম্পারেচার 3-5 ডিগ্রি বাড়বে আমাদের রিজনে, আর পশ্চিমের জেলাগুলোতে বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ওয়েস্ট বর্ধমান, বীরভূম চান্সেস রয়েছে যে সোমবার আর মঙ্গলবার হয়তো হিট ওয়েভ ক্রাইটেরিয়া কিন্তু স্যাটিসফাই করবে। কলকাতা আর কোস্টে খুব একটা টেম্পারেচার উঠবে না, হিট ওয়েভের মতন কন্ডিশনস আসবে না, কিন্তু টেম্পারেচার এখন যেটা 34-এর কাছাকাছি চলছে, 34-35, সে সময় আবার দেখব 37-38-এর দিকে কিন্তু যাবে। পুরুলিয়া, বাঁকুড়া, ওয়েস্ট বর্ধমান আর বীরভূম এই ডিস্ট্রিক্টগুলো রয়েছে যেখানে টেম্পারেচার 40-এর উপরে যাবে, অ্যারাউন্ড 42-43, আর হিট ওয়েভ ক্রাইটেরিয়া কিন্তু ওখানে স্যাটিসফাই হবে। সাউথ চব্বিশ পরগনা, হাওড়া, ইস্ট মিদনাপুর, হুগলি, কলকাতা, নদিয়া, ইভেন বলবো মুর্শিদাবাদের দিকে চান্সেস রয়েছে যে থান্ডার স্টর্ম অ্যাক্টিভিটি হবে। আর নর্থ বেঙ্গলে কিন্তু ডে থ্রি থেকে মোটামুটি সব জেলায় কিন্তু থান্ডার স্টর্ম অ্যাক্টিভিটি চলবে, 40 উঠবে না উপরে। কারণ হিসাবে যেটা বললাম যে ডে থ্রি থেকে এক্সপেক্টেড যে নর্থ বেঙ্গলে কিন্তু রেনফল অ্যাক্টিভিটি বাড়বে, ফলে ক্লাউডিং থাকবে, এই ক্রাইটেরিয়াটা কিন্তু স্যাটিসফাই করবে না, ফলে ডাইরেক্ট কোনো ইম্প্যাক্ট যেটা স্টর্ম সার্জ, হেভি রেন বা উইন্ড আমাদের কোস্টে কিন্তু নাই। তবে বাংলাদেশ লাগোয়া যে সমুদ্র রয়েছে সেখানে কিন্তু উইন্ড থাকবে অ্যারাউন্ড 50 কিলোমিটার পার আওয়ার, ফলে ফিশারম্যানদেরকে বলা হয়েছে 14 তারিখ পর্যন্ত কিন্তু মাছ ধরতে না যায়।